বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসরিন আহমেদ। আজকেও সন্ধ্যার একটা সুন্দর নাস্তা আপনাদের জন্য নিয়ে আসলাম। এক কাপ ময়দা দিয়ে আমি আজকে সন্ধ্যার সুন্দর একটা নাস্তা বানালাম, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনারা আসেন এখন আমি কিভাবে সন্ধ্যার ময়ূর পঙ্খী নাস্তাটা বানালাম। এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ কালি জিরা, পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি 1.5 চামচের মতন তেল। এখন এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না একটা ধলার মতন হবে ততক্ষণ মিশিয়ে নিতেই থাকব। এই দেখেন আমার মিশানোটা হয়ে গেছে, একটা ধলার মতন হয়ে গেছে। এখন বন্ধুরা আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা ভালো করে গুলে বন্ধুরা আমি একটা ডো বানিয়ে নিলাম। তো ডোটাকে ভালো করে আমি অন্তত 1-2 মিনিট ভালো করে ডোলে নিচ্ছি। আপনি ডোটা যতক্ষণ না একটু ভালো করে মতে নেবেন, ডোলে নেবেন, ততক্ষণ না এই বন্ধুরা ডোটা অনেক সুন্দর হবে। এখন বন্ধুরা আমি যে ডোটা বানিয়ে নিয়েছি এটাকে বন্ধুরা আমি অন্তত 10-15 মিনিটের জন্য এটাকে ভালো করে ঢেকে রেখে দেব। তার আগে বন্ধুরা এটার উপরে আমি কিছু তেল দিয়ে দিব। ঠিক এভাবেই বন্ধুরা এখন আমি এটাকে 15 মিনিট ঢেকে রেখে দেব। তো 15 মিনিট পরে বন্ধুরা আমি আবার আসতেছি। তো হয়ে গেছে বন্ধুরা 15 মিনিট। 15 মিনিট পর দেখেন মটরটা খুব সুন্দর মতন মিক্স হয়ে গেছে আর কি। এখন বন্ধুরা এটাকে আমি আবার একটু ডোলে নিচ্ছি। এখন এটাকে বন্ধুরা আবার ডোলে আমি এটাকে সুন্দর মতন দু হাতে ভালো করে একটা ই করে লম্বা আকারে করে এখন আমি এটাকে বন্ধুরা একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেব। তো আপনাদের যে নাস্তাটা বানাবো সেটা বলাই হয়নি, সেটা হলো আজকে আমি একটা আপনাদের ময়ূর পঙ্খী পিঠা বানিয়ে দেখাবো, যে পিঠাটা ছোটো বড়ো সবাই খেতে অনেক ভালোবাসে। তা এখন আমি ভালো করে এটাকে একটা গোলাকারে করে বন্ধুরা একটা বড় ধরনের রুটি বানাবো। খুব বড় করে বন্ধুরা আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এটাকে বন্ধুরা আমি একটা চাকুর সাহায্যে 4-5টাকে স্কোয়ার করে কেটে নেব। ঠিক 4-5টা যেন সুন্দর একটা চারকোনা হয় সেভাবে চাকু দিয়ে বন্ধুরা আমি কেটে নেব। আমি কিন্তু বন্ধুরা এই পিঠাটা সত্যি প্রথম বানাচ্ছি, আমারও একটু নার্ভাস লাগছে, তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। এভাবে বন্ধুরা আমরা অনেক সময় নিমকি বানিয়ে খেয়েছি কিন্তু ময়ূর পঙ্খী পিঠাটা বানাইনি। এখন আমি এটাকে বন্ধুরা যে স্কোয়ারটা করেছি এর ঠিক মাঝামাঝি এটাকে দুটা খণ্ড করে নেব।
এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা তো এভাবে আমি সবগুলো বন্ধুরা বানিয়ে নেব এখন আপনাদের আমি দেখাবো আমি পিঠাটা কিভাবে বানাই তো প্রথমে পিঠাটা ঠিক এভাবে নিয়ে ভাঁজ করে ঘুরিয়ে ঠিক চাকুর সাহায্যেই বন্ধুরা আমি এভাবে লম্বা লম্বা করে মাঝখান দিয়ে কেটে নেব কাটাটা যদি এক সাইজ একটু চিকন হয় দেখতে ভালো লাগে সুন্দর লাগে আবারও আপনাদের বলছি আসলে এটা আমি প্রথম বানাচ্ছি আমার কাছে একটু ই হয়েছে কিন্তু এখন আবার বানালে খুব ইজি করে বানাতে পারবো কোনো সমস্যা হবে না যেহেতু একবার বানিয়ে ফেলেছি আর খেতেও খুব ভালো লেগেছে এখন বন্ধুরা এটাকে আমি খুলে নেব তো খুলে নেওয়ার পরে এখন আমি এটাকে কিভাবে জয়েন করব সেটি আপনারা দেখেন দুপাশে আমি এখন এখানে পানি দিয়ে নিচ্ছি তো পানি দেওয়ার পরে এটাকে আমি এখন এ পাশটা আর এই পাশটা ঠিক এভাবে জোড়াটা দেব এখন বন্ধুরা ওই পাশে আবার পানি দিচ্ছি এখন আমি এটা জোড়াটা দেব আপনাদের আগেই বলেছি যে আমি কিন্তু প্রথম তবে ইনশাল্লাহ খারাপ হয়নি ভালোই হয়েছে এখন ঠিক এ পাশটা বন্ধুরা ঘুরিয়ে ঠিক এইভাবে হ্যাঁ ঠিক এইভাবে জোড়াটা দেব দুটো পাশ ঠিক এভাবে জোড়া দেব তো আমার ক্যামেরাটা একটু উপরে উঠে গেছে আমি খেয়াল করি নি এখন চারপাশের যে এগুলা এটাকে একটু ছড়িয়ে দেব এখন এই সেটটাকে বন্ধুরা আমরা আবার একটু চাপ দিয়ে একটু চোকা করে নেব তো ঠিক হয়ে যাবে আমার পিঠা ঠিক এভাবেই তো এভাবে আমি সবগুলো পিঠা এক একে বন্ধুরা বানিয়ে নিলাম তো সবগুলো পিঠা বন্ধুরা আমার হয়ে গেছে এখন হলো পালা আমি কিভাবে পিঠাগুলো আগে মানে তেলে ভেজে নেব প্রথমে বন্ধুরা আমি একটা ফ্রাই প্যানে অনেক তেল নিয়েছি তো তেলটা যখন গরম হয়েছে তখনই বন্ধুরা আমি পিঠাটা এখানে দিয়ে দিয়েছি খুব অল্প তাপে তারপর বন্ধুরা আস্তে আস্তে পিঠাটা হবে এটাকে কয়েকবার দুই একবার এটাকে সুন্দর উল্টিয়ে দিবেন যেমন একটু সুন্দর কালারটা আসে কালারটা আসার পরে বন্ধুরা এই তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন কি করব সেটাই আপনাদের আবার বলছি খুব সুন্দর লাগছে না দেখতে তো এখন বন্ধুরা আমি একটা পাত্রতে পানি নিব অল্প পানি খুবই অল্প আর এখানে চিনি দিব একটা সিরকা বানানোর জন্য তো চুলাতে যখন বন্ধুরা সিরকাটা আমার হয়ে আসবে তো সিরকাটা অত গাঢ় করতে হবে না সিরকাটা হয়ে আসলে ঠিক এভাবে পিঠাটা আমি সিরকার মধ্যে ঠিক কয়েকবার নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলবো ঠিক ভিজিয়ে রাখতে হবে না ভিজানোর কোনো দরকার নেই ঠিক এভাবে কয়েকবার নাড়াচাড়া দিলেই বন্ধুরা আমার সিরকায় পিঠাটা হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে তো এক একে বন্ধুরা আমি সবগুলো পিঠা সিরকাতে ডুবিয়ে নিয়েছি আর দেখতে খুব সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে তো বন্ধুরা হয়ে গেছে আমার ময়ূরপঙ্খি পিঠা আর সন্ধ্যার নাস্তাটা তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমাকে ভালোবাসা দিয়ে একটা লাইক দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আপনাদের মাঝে আমি অনেক মজার সন্ধ্যার রেসিপি নিয়ে চলে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ